হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে গুগুন কেরালায় চলে গেছে, এই জন্য আমার সত্যি বলতে মনটা ভালো নেই। তো যাই হোক, ব্লগ তো দিতেই হবে, এই জন্য আমি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, সেটা হলো আমার ফুলের বাগানের একটা ছোট্ট পার্ট তোমাদের দেখাবো। বেশি ফুলের গাছ নেই, তবু যা অল্প আছে সেটাই আমার কাছে খুব ভালো লাগে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কী কী গাছ আছে আমি সেগুলো আগে তোমাদের সাথে দেখিয়ে নিই, তারপর তোমাদের সাথে অন্যান্য কথা বলছি। বাগানটা দেখাতে যাব, তার মাঝখানে বৃষ্টি এসে হাজির হয়ে গেছে। আমি তোমাদেরকে আমার ডালিম গাছের ভিডিওটা দেখাবো, ডালিম গাছে কেমন ফুল হয়েছে আর কেমনভাবে ফল ধরেছে। তো তোমাদের প্রথমে যেটা বলবো, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না কোন ফুল গাছগুলো আমি দেখালাম কোনগুলো দেখালাম না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও, আর সর্বপ্রথম সাবস্ক্রাইব তো করতে ভুলো না জানো। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ডালিম গাছ। তো এই ডালিম গাছটা আমি আমার বিয়েতে আসার পর থেকে দেখছি এখানে আছে, কিন্তু কোনোদিন ফুল হয়নি। তো সে যাই হোক, এই বছর নতুন ফলন্তি, কতটা ফুল ফল হয় সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। যাই হোক, অনেকে আবার বলেছে ঘরের মধ্যে নাকি ডালিম গাছ থাকলে খুব ক্ষতি হয়, অনেকেই অনেক কিছু বলেছে, অনেক রকম কথা বলেছেন। তবু একটা ফলন্তি গাছকে আমরা তুলে ফেলে দিতে পারিনি, এতদিন যতদিন ফুল ফল ধরেনি ততদিন কেউ কিছু বলেনি, যেই ফুল ফলটা ধরেছে সেই অনেকে অনেক রকম কথা বলছে। তো লোকে যাই বলুক, সেটা নিয়ে আমরা খুব একটা বেশি ভাবছি না, কারণ লোকে তো অনেক কথা বলবে, বা এটা থাকলে আমাদের কী ক্ষতি হয় সেটাও আমরা দেখতে চাইছি, ডালিম গাছ থাকলে কী ক্ষতি হতে পারে। একটা ফলের বা গাছ থেকে মানুষের ক্ষতি হতে পারে সেরকম তো বুঝতেই পারছি। অনেক ফুল ধরেছে, তো ছোট ছোট ফলও কয়েকটা হয়েছে, বেশি হতে পারেনি কারণ বাড়ির মধ্যে হয়েছে, তো চিকু আর পুচু সেই ফুলগুলো সব তুলে নেয়, তো এই কারণে বেশি হতে পারেনি, যা হয়েছে অল্প হয়েছে। এটাই প্রথমবার হয়েছে ডালিম গাছটা, আর এর একটু পাশে মোরগ চটা ফুলের গাছ হয়েছে কটা পাশে, আর এই পাশে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুল গাছ, তো পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগে এই কালারের ফুলটা। আর এখানে একটা ফুল গাছ হয়েছে, এটা এখনও ফুল ফোটেনি, তো এই গোলাপ গাছটাতেও ফুল ফোটেনি। আর এখানে দোপাটি ফুলের গাছ হয়েছে, দোপাটি ফুলও ফুটেছে, কি সুন্দর লাল লাল দোপাটি ফুলের গাছ দেখতে পাচ্ছ তোমরা। আর এই কি সুন্দর ছোট ছোট ঘাস ফুল গাছের কুঁড়ি এসেছে, আমি সেদিন লাগিয়েছি। তো এখানে আরও দোপাটি ফুলের গাছ আছে, আর এখানে এই জোয়ার ভাটা ফুলের গাছ, কিন্তু এখন বিকেল বলে সব কুঁড়িগুলো এ হয়ে গেছে ফুলগুলো। তো এইখানে দেখতে পাচ্ছ আরও একটা ফুল আছে, তো এই ফুলটা আমি এর আগে তোমাদের দেখিয়েছি কি না জানি না, এইটা হচ্ছে একদম পিঙ্ক কালারের ফুলটা, অনেক উপরে উঠে গেছে, তো এই জন্য আমার ক্যামেরা করতে অল্প প্রবলেম হচ্ছে। তো নিচের দিকে হ্যাঁ আছে অল্প, তুই এইদিকে ওই দিকে চলে গেছে, শুধু ওইদিকে থোকা থোকা প্রচুর হয়েছে ফুলটা, নিচের দিকে নেই বললেই চলে, দু একটা আছে। তো এই ফুল গাছটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আকাশটা দেখো পুরো কালো অন্ধকার হয়ে আছে, শুধু বৃষ্টি হওয়ার অপেক্ষায়। আর এইখানে দেখো আরও একটা ফুলের গাছ, তো এতে অল্প ফুল হয়েছে, প্রচুর হয় মাঝে মাঝে। তো এই ফুলটা দেখতে পাচ্ছ হলুদ কালারের, খুব সুন্দর ফুল একটা। আর একটা কুঁড়ি দেখো এখানে হয়ে আছে, তো এই গাছটাতে আর ফুল আছে বলে মনে হচ্ছে না, না আছে আরও আছে। তো এই দেখতে পাচ্ছ আরও একটা হলুদ ফুল, কুঁড়ি সব কিছুই আছে। আর এখানে দেখো কী সুন্দর ছোটো ছোটো কলি এসছে, আর আমার গোলাপ গাছ পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ, গোলাপ গাছের অবস্থা খুবই খারাপ, একটা দুটো কুঁড়ি শুধু উঁকি মারছে আর সব মরা ফুল, আর কচি কচি পাতা বাড়ছে এখন। আর এখানে একটা ফুল, ও মরণ অবস্থায় চলে গেছে। আর এখানে আছে লাল ফুল গাছটা, এতে ছোট ছোট প্রচুর ফুল হয়েছে,
তো এর গাছগুলো বড় বড় হয়ে গেছে, একটু এবার কাটতে হবে। না কাটলে আর হবে না, অনেক বড় বড় হয়ে গেছে ডালগুলো, কেটে দিলে খুব সুন্দর দেখতে লাগে। তো এই গাছ একটা নয়, দুটো আছে, এই একটা আর এই এই একটা। বলো খায় না? তো এই গাছগুলোকে না সাজ, এটা তবু ঠিক আছে, ওই গাছটাতে প্রচুর বড় বড় ফালা বার হয়ে গেছে, ডালগুলো না কেটে দিলে ভালো লাগবে না। তো যাই হোক, আর এখানেও অনেক সেই যে জোয়ার ভাটা ফুলের গাছ বললাম হয়ে আছে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে না। আর এই মলি ফুলের গাছে ফুল হয় রাতে, খুব দারুণ সেন্ট আসে একটা। তো ঘরের ভিতরের ফুল গাছগুলো তোমাদের দেখালাম, এবার বাইরের ফুল গাছগুলো দেখাবো। তো আজকে মা সকালবেলা এই দেখতে পাচ্ছ এই যে দুটো আটল, এইগুলো পেতে অনেক চিংড়ি মাছ ধরেছিল। তো এইখানে আমার গাঁদা ফুলের গাছগুলো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই সারি করে, ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ আমার গাঁদা ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে, শুধু ফুল হওয়ার অপেক্ষায়, একদম ডগমগ করছে, বৃষ্টি পেয়ে তো খুব দারুণ হয়েছে। তো এইগুলো দিয়ে মা যে চিংড়ি মাছ ধরেছিল সেটা আমি তখন ছিলাম না, এই জন্য ভিডিও করতে পারিনি, নিয়েছে এই জন্য আমি সেগুলোর ভিডিও করে উঠতে পারিনি। আর বাগানটা দেখেছো, আমাদের বাগান বৃষ্টিতে পুরো বাগানে ওল কচু সব হলুদ সব কিছু যেন ভরে গেছে গাছে গাছে। আমার এই ছোট্ট ফুলের বাগানটা তো আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। তো আমার ফুলের বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো বেশি কিছু বললাম না, ব্লগটা আজকে খুবই ছোট ছিল। আর তোমাদের সবাইকে বলছি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।